ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি রাজশাহী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আব্দুল মান্নান সহকারী শিক্ষক তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর ব্যবসায়ন্ত্র বাধ্যায় দিন এখান থেকে পড়াবো আত্মকর্মসংস্থান। তা আমরা আত্মকর্মসংস্থান পড়াইতে যাওয়ার পূর্বে আমরা দেখি এখানে আমরা কি কি শিখতে পারি। যদিও ক্লাসটা আমাকে দুই ভাগে নিতে হবে যেহেতু অনেক বড় অধ্যায়, এখানে শিখন পরে আমরা দেখি আজকে আমরা কি কি আত্মকর্মসংস্থান এর উপর আমরা এর সংজ্ঞা আমরা দিতে পারবো, আত্মকর্মসংস্থান উপর আমরা সংজ্ঞা দিতে পারবো এবং আত্মকর্মসংস্থান সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো। এরপর কি করতে পারবো আমরা আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আর সর্বশেষে আজকের যে আত্মকর্মসংস্থান করতে গেলে যে আমাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে সে ব্যাপারে আমরা উল্লেখ করতে পারবো। আর আত্মকর্মসংস্থান এর ক্ষেত্রসমূহ কি কি ক্ষেত্র আছে সেই ক্ষেত্রসমূহ সম্পর্কে আমরা বর্ণনা দিতে পারবো। এই গেল আজকের শিখন পর। এখন আমরা আসি আত্মকর্মসংস্থান কি। আমরা একটু পিছনের দিকে তাকাই যে আমরা কিন্তু জানি যে 2010 আদমশুমারি অনুযায়ী যে অর্থনৈতিক দিক দিয়ে যে গণনা করা হয়েছে সেখানে দেখা গেছে যে আমাদের দেশের যে আয়ের উৎস সেখানে দেখা যায় কৃষি খাত থেকে 20% এবং ব্যবসা খাত থেকে অর্থাৎ শিল্প খাত থেকে 30%, বাকি 50% আছে অন্যান্য সেবা খাত থেকে। তো এখানে এই তিনটে ব্যবসা কিন্তু গুরুত্ব অনেক বেশি এবং এই ব্যবসার গুরুত্বের সাথে সাথে আত্মকর্মসংস্থানের গুরুত্ব অনেক বেশি। যাতে আমরা প্রথমে আসি আত্মকর্মসংস্থান কি। তো আত্মকর্মসংস্থান বলতে বোঝায় কোনো ব্যক্তি লেখাপড়া করুক আর নাই করুক সে কোনো চাকরির উপর নির্ভর না করে নিজেই নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করা, নিজে নিজের কর্মসংস্থানের উপর ব্যবস্থা করা, এর নাম হলো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান যদি আমরা বাংলায় আত্ম মানে নিজ, কর্মসংস্থান বলতে বোঝায় কাজের স্থান, অর্থাৎ সে ব্যক্তি নিজে নিজের কাজের সংস্থান করতে পারে সেটাই হলো আত্মকর্মসংস্থান। আমরা এখন আসি যে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। তাই আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বলতে গেলে প্রথমে আমাদের বলতে হয় যে কর্মসংস্থানের চাহিদা বৃদ্ধি পায় কিন্তু কর্ম বৃদ্ধি পায় না। আমরা জানি যে ব্যবসা করতে গেলে যে ব্যবসা কিন্তু আস্তে আস্তে কর্মসংস্থানের বৃদ্ধি পায় কিন্তু অর্থাৎ কিন্তু মানুষ যখন লেখাপড়া করে দিন দিন জনসংখ্যা বাড়তে আছে, জনসংখ্যা বাড়ার সাথে সাথে তার কিন্তু চাহিদা বেড়ে যায় কিন্তু দেখা যায় কর্মসংস্থান কিন্তু আস্তে আর বাড়ে না। মানুষের শিক্ষা দীক্ষা সব দিক দিয়েই বাড়ে কিন্তু কর্মসংস্থান একই থাকে। এই এরপর দেখা যায় যে অর্থাৎ তার পথ আর বৃদ্ধি পায় না। এরপর আয়ের সীমা নাই, ব্যবসা করতে গেলে ব্যবসা কিন্তু চাকরি ক্ষেত্রে দেখা যায় যে সে যা চাকরি করে বেতন কিন্তু তার ঠিক করা থাকে কিন্তু ব্যবসা ক্ষেত্রে তার বেতন ঠিক করা থাকে না। সেখানে দেখা যায় কোনো মাসে যে 10,000, কোনো মাসে 20,000, কোনো মাসে 25,000, আবার অনেক সময় কম বেশি হতে পারে। এখানে তার সীমানা ঠিক করা থাকে না যে কত টাকা সে পাবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি, যারা ভালো ব্যবসায় সমাজে তাদের মর্যাদা অনেক বৃদ্ধি পায় কারণ যে যারাই ব্যবসায় তারা সমাজের বিভিন্ন সংস্থার সাথে সমাজের বিভিন্ন লোকের সাথে তাদের উঠা পয়সা থাকে বিধায় দিন দিন তার মর্যাদা বৃদ্ধি পায়। কিন্তু এখন চাকরিজীবী দেখা যায় সে এই সময়টা দিতে পারে না এবং সমাজের সাথে সে মেশা তো দূরের কথা, সমাজের যে কোনো উপকার সে কাউকে কিছু 2 টাকা ধার দেবে উদ্যোগ দেবে এরকম কিন্তু কায়দা থাকে না। কিন্তু একজন ব্যক্তি যদি ব্যবসা করে সে কিন্তু অনেক কিছু করতে পারে, এই জন্য দেখা যায় তার সমাজে তার মর্যাদা অনেক বেশি। এরপর নিজের দক্ষতা অনুযায়ী ব্যবসা কিন্তু নিজের দক্ষতা, চাকরি ক্ষেত্রে দেখা যায় একজন লোক চাকরিতে ঢুকছে সে করে ভালো পারে মন্দ পারে সে একভাবে চালিয়ে যায় কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, যে ব্যক্তি
যত বেশি সে পারদর্শী থাকবে অর্থাৎ তার দক্ষতা অনুযায়ী যত বেশি সে পারদর্শিতা থাকবে দেখা যায় একই ব্যবসা অনেকে করে কিন্তু কেউ দেখা যায় ওই মানে দেখ 5000 টাকায় 10000 টাকা লাভ করছে আবার কেউ দেখা যায় 2000 টাকা লাভ করছে এখন এটা নির্ভর করে তার দক্ষতার উপর এরপর আমরা দেখছি যে স্বাধীন পেশা আসলে ব্যবসা একটা স্বাধীন আমরা কিন্তু যারা চাকরি করি আসলে তারা স্বাধীন না আমরা কারো না কারো পরাধীন কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু এটা স্বাধীন সে ইচ্ছে মতন আজকের সে ব্যবসা করবে কি করবে না আজকে যাবে কি অফিসে যাবে না সেটা তার ব্যাপার তা কারো উপর নির্ভর করা লাগে না এরপর দেখেন ভাইরা দেশের উন্নয়ন অর্থাৎ তারা ব্যবসা করেন তারা কিন্তু সার্বিকভাবে দেশের উন্নয়ন করে যেহেতু দেখা যায় একজন লোক যদি সে কোন ক্রেতার জন্য কোন মালামাল সরবরাহ করে দেখা যায় সেই মালামাল কারো না কারো উপকারে আসে কারো না কারো দরকার আছে সুতরাং পর্যায় ক্রমে আস্তে আস্তে দেশের উন্নয়ন হয় বেকারত্ব কম যেহেতু আমরা যদি আত্মকর্মসংস্থানের উপর নির্ভরশীল হই তাহলে দেখা যায় মানুষ আস্তে আস্তে কি করবে সে চাকরির উপর নির্ভরশীল না করে সে নিজে কাজ করতে শুরু করবে নিজের কাজ নিজে করবে সুতরাং দেখা যায় আমাদের চাকরির উপর নির্ভর করতে হবে না সুতরাং বেকারত্ব আস্তে আস্তে লোপ পাবে এরপর দেখা যায় যে মানুষ সহমুখী হয় যে আমরা আমাদের দেশে কিন্তু এরকম দেখা গেছে যে আমরা সামান্য কিছু লেখাপড়া করার পরে আমরা কিন্তু দেশে থাকতে চাই শহরে গেলে একটা না একটা কিছু করতেই পারবো কেউ এই বর্তমানে যে গার্মেন্টস আছে এবং অন্যান্য ছোট ছোট কোম্পানি আছে সবাই কিন্তু এর উপর নির্ভর করে সুতরাং আমরা লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে আমরা সহমুখী হয়ে যাই কিন্তু যদি দেখা যায় আমরা এই ব্যবসা করি আত্মকর্মসংস্থান অর্থাৎ সে যদি নিজে নিজের কর্মসংস্থান করে নেয় তাহলে দেখা যায় তার আর সহমুখী হতে হয় না সে নিরিবিলি বাসায় থাকতে পারে এরপর দেখা যায় যে সেবাদান আসলে ব্যবসা হলো একটা সেবা ব্যবসা এক ধরনের সেবা অনেক চাকরি আছে সেবা কিন্তু ব্যবসা হলো সবচেয়ে সুন্দর সেবা সুতরাং এখানে মানুষের উপকার করা যায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়া যে আমরা দেখো যখন আমাদের ব্যবসা করলে টাকা পয়সা বৃদ্ধি পায় টাকা পয়সা বৃদ্ধি পেলে পর সে দেখা যায় দেশের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু একজন লোক চাকরি করে এরকম সুযোগ পায় না অথবা একজন পায় কিন্তু বেশিরভাগ মানুষই সেখানে সুযোগ পায় না কিন্তু ব্যবসায়ী যারা তারা কিন্তু দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে পারে এরপর দেখা যায় যে আমরা যে বয়সের বিধিবিধান আমরা কিন্তু চাকরি ক্ষেত্রে আমাদের এরপরে এখন পর্যন্ত 30 বছর বাধা যে আমরা 30 বছর পর আমরা সরকারি চাকরি করবো না এরকম কিন্তু একটা বিধান আছে বিধানকে এটাই সত্য যে 30 বছর পর সে আর অ্যাপ্লিকেশন করতে পারবে না সরকারি কাজে কিন্তু ব্যবসা যদি করতে যায় সেখানে তার এই বয়সের বিধি বিধানটা নাই সেখানে দেখা যায় ইচ্ছে করলে এখন 10 বছরের ছেলে একটা বড় ব্যবসা করতে পারে আবার ইচ্ছে করলে একজন 60 বছর কি 70 বছরের একটা লোক সেখানে দেখা যায় ব্যবসা করতে পারে এই আজকে কিন্তু আমরা এখানে এরকম যে ছিল এর প্রয়োজনীয়তা অর্থাৎ আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা এ নিয়ে আমি আলোচনা করলাম এখন আমরা আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ এবং এর ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করতে চাই যাই শিক্ষার্থীবৃন্দ আমি চেয়েছিলাম যে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রসমূহ আলোচনা করব কিন্তু দেখা যায় না তো তারপর দেখা যায় তোমাদের ই অনেক বেশি হয়ে যায় পাঠদানের বিষয় অনেক বেশি হয়ে যায় সুতরাং আমি আর সামনে আগাতে চাই না আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাসায় ভালো পড়াশোনা করো সবাইকে ধন্যবাদ